হাই, আমি দীপ। সম্পূর্ণের পক্ষ থেকে আজকে চলে এসেছি তোমাদের কাছে ছোট্ট একটা টিপস নিয়ে। এই ভিডিওটা শুধুমাত্র ব্রাইডদের জন্য, আদারওয়াইজ সবাই এই টিপসটাকে ফলো করতে পারো। বাট আমরা এখন ব্রাইড সিজন আসছে, তো এর জন্য আমার এই ভিডিওটা করা। ফার্স্ট অফ অল তো আমি বলে দিই, এই ব্রাইড সিজনে ব্রাইডরা কিভাবে নিজেদের স্কিনকে অনেক বেশি তোমরা হেলদি রাখতে পারো, হাইড্রেটেড রাখতে পারো, গ্লোয়িং রাখতে পারো, সেই টিপস নিয়ে আজকে এসেছি। স্কিনকে হাইড্রেট রাখার জন্য আমাদেরকে সবসময় ওয়াটার ঠিক পরিমাণে খেতে হবে। পার ডে আমাদেরকে 4 লিটার করে অবশ্যই জল খেতে হবে, নাহলে আমাদের স্কিন ডিহাইড্রেট হওয়ার চান্সেস থেকে যায়। অ্যান্ড ওর সাথে সাথে আমাদের সিজনিং ফ্রুট কিছু রাখতে হবে, যেরকম পাপায়া হয়ে গেল, কলা, শসা অ্যান্ড অরেঞ্জ বা মোসম্বিও হতে পারে, কোনো অসুবিধা নেই। এগুলো খেলে আমাদের স্কিন অনেক বেশি হাইড্রেটেড হবে অ্যান্ড ভিতর থেকে গ্লোয়িং হবে। ওকে, স্পেশালি ব্রাইডদের জন্য বলছি, তোমাদের বিয়ে যদি কাছাকাছি চলে আসে, আমি তোমাদের টিপ কেয়ারের জন্য বলছি, তোমরা বাইরের অয়েলি ফুড কম খাও। ইনফ্যাক্ট তোমরা বাড়িতে যে ডায়েট প্ল্যান করেছো তার মধ্যে হেলদি ফুড রাখো, বয়েল্ড ফুড রাখো অ্যান্ড সিজনিং ফ্রুট একটা করে তোমরা লাঞ্চের পর অবশ্যই রেখো। এতে কী হবে, তোমাদের স্কিন ঠিকঠাক থাকবে। আর সবার আগে আমাদের পেট ঠিক রাখা, পেট ঠিক রাখলে আমরা অবশ্যই আমাদের স্কিনকে ঠিক রাখতে পারবো। যেরকম আমরা খেয়ে নিজের স্কিনকে ঠিক রাখছি, সেরকম আমাদের সিটিএম করলেও স্কিন ঠিক থাকবে। সিটিএম, সিটিএম এর ফুল ফর্ম হচ্ছে ক্লিনিং টোনিং ময়শ্চারাইজিং। সি ফর ক্লিনিং, টি ফর টোনিং, এম ফর ময়শ্চারাইজিং। ওকে, আমরা এখন দেখবো সিটিএম কিভাবে করা হয়। ফার্স্ট অফ অল তো ক্লিনিং, সি ফর ক্লিনিং যেটা আছে সেটা ড্রাই স্কিনের ক্ষেত্রে আমরা সবসময় ক্লিনজার ইউজ করব, অয়েলি স্কিনের জন্য কিন্তু আমরা সবসময় ফেস ওয়াশ ইউজ করব। ওকে, দেন ফেস ওয়াশ বা ফেস ক্লিন করে নেওয়ার পর আমরা টোনার ইউজ করব। যাদের সেন্সিটিভ স্কিন তাদের ক্ষেত্রে আমি বলবো যে টোনার, অ্যালকোহল ফ্রি টোনার ইউজ করার জন্য। অ্যান্ড অয়েলি স্কিনের জন্য ময়শ্চারাইজার আমি বলবো লাইট ওয়েটেড ময়শ্চারাইজার ইউজ করার জন্য। হেভি ওয়েটেড ময়শ্চারাইজার সবসময় তারা ড্রাই স্কিনের জন্য অ্যাপ্লাই করতে পারে। ইনফ্যাক্ট আমরা ময়শ্চারাইজার কিন্তু জেল বেস ময়শ্চারাইজারও ইউজ করতে পারি, সেটা কিন্তু সবসময় অয়েলি স্কিনের জন্য হবে। ওকে, আর আমরা এই সিটিএমটা সকালে একবার করব অ্যান্ড শুতে যাওয়ার আগে রাত্রে সেই টাইমে একবার করে দেন আমি শোবো।